হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে এমন একটি ম্যাজিক ফার্টিলাইজার আপনাদের দেখিয়ে দেব যেটি দিলে আপনার গাছে যদি কোনো দিন ফুল না আসে কিংবা কুড়ি না আসে সেই গাছে কিন্তু কুড়ি অবশ্যই আসবে দুটো ফার্টিলাইজার আপনাদের দেখাবো দুটোই আপনার গাছে ব্যবহার করে দেখুন একদমই ঘরোয়া ফার্টিলাইজার আর জৈব ফার্টিলাইজার যেটা দিলে কিন্তু আপনার গাছে কোনো রকম ক্ষতি হবে না আর আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে আমার দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু কুড়িতে প্রচুর পরিমাণে ভরা প্রত্যেকটা গাছ ছোট গাছ হোক দেখুন গাছগুলো কিন্তু খুব বেশি বড়ও না কিন্তু কুড়িতে ভরা তাহলে শুধুমাত্র জৈবভাবেই আর ঘরোয়া উপকরণ ব্যবহার করেই কিন্তু আমার গাছগুলোতে এত পরিমাণে কুড়ি আসছে প্রত্যেকটা ডগায় প্রচুর পরিমাণে কুঁড়ি আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ফুল হয়ে ফুটবে তাহলে কি কি আমি এই গাছের ট্রিটমেন্ট করি সেইগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কিছু ট্রিটমেন্ট আছে আর কিছু দুটো ফার্টিলাইজার আছে যেগুলো আপনাদের দেখিয়ে দেব যেটা আপনারা গাছে ব্যবহার করবেন আর আপনার কাছে ফুল অবশ্যই আসবে যদি আপনার গাছ ছাওয়া মানে শেডি এরিয়ায় থাকে তাহলে আপনি এখন যেহেতু শীতকাল চলে এসছে আপনি গাছগুলোকে সারাদিনে রোদ্দুর পায়ে এমন জায়গায় নিয়ে আসুন এখন সমস্ত হাইব্রিড জবাগুলোতেই ফুল আসবে দেশি জবাগুলো ফুল কিন্তু এখন কমে যাবে সমস্ত রকম হাইব্রিড জবাতে এখন আস্তে আস্তে কুড়ি হবে ফুল হবে আর যদি দেখেন আপনার কাছে কুড়ি কিংবা ফুল কিছুই আসছে না শুধুমাত্র গাছের গ্রোথ হচ্ছে প্রচুর পরিমাণে শুধুমাত্র পাতায় ভরে গেছে গাছটা তাহলে আপনি কী করবেন তাহলে প্রথমে নাইট্রোজেন সমৃদ্ধ খাবারগুলো বন্ধ করে দিতে হবে যাতে গাছের গ্রোথ থমকে যায় একটু তারপরে আর অতিরিক্ত পাতা হয়ে গেলে কিছু পাতা কেটে কমিয়ে দেবেন যেখান থেকে যেখান থেকে মনে হবে যে পাতা বেশি হয়ে গেছে কিংবা নিচের দিকে যে বাড়তি ছোটো ছোটো ডালগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দেবে আর গাছের গোড়া যত আগাছ আছে সেগুলো পরিষ্কার করে রাখবেন আর গাছের গোড়া সময় দেখে চেক করে জল দেবেন ভিজে অবস্থায় কখনো জল দেবেন না আর এই যে একটা ফার্টিলাইজার এটা আমি দিচ্ছি এটা আপনাদের দেখিয়ে দেব কী দিয়ে তৈরি করেছি শুধুমাত্র দশ টাকা খরচ করে এই ফার্টিলাইজারটা দিলে কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে আপনার গাছে সেটাই আপনাদের দেখিয়ে দেব যেহেতু জবা গাছ গোলাপ গাছ অ্যালামুন্ডা গাছ এগুলো কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে এদের আপনি যত রকম খাবার দেন অ্যাসিডিক মাটি না হলে কিন্তু আপনার কাছে ফুল আসবে না তাই এই গাছ অ্যাসিডিক করার জন্য আমি কি খাবার দিয়েছি সেটাই আপনাদের দেখাবো এটা হচ্ছে বৃষ্টির জল আমি বর্ষাকালে বৃষ্টির জল কিন্তু কালেক্ট করে রাখি একটা ড্রামে ভরে রাখি যেটা আমার ইনডোরের গাছে মাঝে মাঝে আমি স্প্রে করি পনেরো দিনে একবার হোক সপ্তাহে একবার হোক স্প্রে করি আবার এগুলো আমি এমনি জবা গাছেও মাঝে মাঝে স্প্রে করে দিই যে কারণে আমি বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টির জল কালেক্ট করে রাখি সেই জলটাই আমি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা কিন্তু গাছের বৃদ্ধির জন্য খুব উপকারে আসে আর এটা হচ্ছে প্রকৃতির একটি দান যেটা কিন্তু আমাদের গাছের খুবই কাজে লাগে এটা আপনারা চাইলে ধরে রাখতে পারেন আর যদি না ধরে রাখেন তাহলে প্লেন জল নিয়ে নেবেন আর এটা হচ্ছে কফি যেটা দশ টাকা প্যাকেট সেই প্যাকেটের এক প্যাকেট এটা আমি এক লিটার জলে গুলিয়ে নেব এটা হচ্ছে আমি আমার এখানে সাত আটটার বেশি গাছ আছে আমি প্রত্যেকটা গাছে দেবো হাইব্রিড জবাগুলো দেশি জবা সমস্ত কিছুতে দেবো তার জন্য আমি পুরোটাই গুলিয়ে নিচ্ছি এক লিটার জলে আমি এক প্যাকেট গুলিয়ে নেব এবার আমি যদি আপনি বেশি পরিমাণে জল মেশান এর সঙ্গে তাহলে গাছে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন আর আমি যেহেতু মানে এক লিটার জলের মধ্যে গোলালাম তাহলে অল্প অল্প জল দিয়ে দেবো এর সঙ্গে আপনি আরও এক লিটার জল মিশিয়ে নিতে পারেন তাহলে গাছের গোড়া একদম পুরোপুরিভাবে ভিজিয়ে দিতে পারবেন এই জলটা এবার আমি প্রত্যেকটা গাছে জবা গাছের গোড়ায় দিয়ে দেব। এটা আপনি মাসে একবার দেবেন তাহলে গাছের গ্রোথ কিন্তু সুন্দর হবে দেখুন গাছগুলো একদম চকচক করবে এরকম প্রত্যেকটা গাছের গোড়ায় যেহেতু আমি জলের কোয়ান্টিটি কম নিয়েছি তাই আমি এখানে কম পরিমাণেই দিচ্ছি আর যখন খাবার দেবেন অবশ্যই গাছের গোড়া শুকিয়ে গেলে তারপরে দেবেন আর যখন গাছ ছোট অবস্থায় থাকবে জবা গাছ কিংবা যে কোনো গাছ ওপর থেকে পিঞ্চ করে করে গাছটিকে ঘন করে নিতে হবে ঘন করে নিলে কি হবে মানে ডাল যত বেশি বেরোবে আপনার তত ডগা বেশি হবে আর প্রত্যেক ডগায় কিন্তু কুড়ি আসবে তাহলে যত ডাল তত বেশি কুড়ি এটাই সিস্টেম সেই হিসেবে আপনারা গাছের উপর থেকে পিঞ্চ করে রাখবেন ছোট অবস্থা থেকেই আর দেখুন এইভাবে মানে গাছে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনার আসবে আপনারা যারা কমেন্ট করেন যে আমার কাছে ফুল আসছে না আপনারা এই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখুন আর এই ট্রিটমেন্টগুলো অবশ্যই করুন তাহলে আপনার কাছে অবশ্যই ফুল আসবে আর গাছে কখনই মিলিবাগ লাগতে দেবেন না তার জন্য কীটনাশক স্প্রে করুন সে জৈব হোক কিংবা কেমিক্যাল কীটনাশক হোক যে কীটনাশক আপনার কাছে থাক সেটাই স্প্রে করুন তাহলে মিলিবাগ লাগলে কিন্তু আপনার কাছে ফুল আসবে না যে কোনো পোকামাকড় লাগুক কিংবা মিলিবাগ লাগুক তাহলে আপনার গাছে কিন্তু ফুল আসার সম্ভাবনা কম থাকবে এবার আমি আর একটা ফার্টিলাইজার দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জল নিয়েছি এবার জলের মধ্যে আমি দেখুন এই কলাগুলো কেটে কলার খোসা এটা এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর যেটা কিন্তু এই মানে গাছে ফুল আনতে সাহায্য করে আর কফিটা দিলে কি হয় কফির যে আমি তরলটা দিলাম সেটা দিলে গাছের মাটিটা অ্যাসিডিক করে আর এটা দিলে আপনার গাছ গাছ কিন্তু ফুল অবশ্যই আসবে এবার এই কলার খোসাটাকে তাড়াতাড়ি ডিকম্পোস্ট করার জন্য আমি একটুখানি গুড় দিয়ে দিলাম আর গুড়টা টবের মাটিতে দেওয়া উপকার দেখুন এটা আমি একদিন পরে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার এটা দু তিন দিন হয়ে গেছে দেখুন দু তিন দিন যখন আপনার বেশি ভেজানো হয়ে যাবে যখন একদিনের বেশি ভেজানো হয়ে যাবে তখন আপনার যে জলটা মেশাবেন তার পরিমাণটা বেশি করে নিতে হবে মানে আগে যদি একদিন ভিজান তাহলে ডবল জল নেবেন যতটা এই জল নেবেন তার সঙ্গে আর অতটা জল নেবেন আর যদি এরকম যদি ঘন হয়ে যায় জলটা তাহলে আপনার মানে এই ডবল জল নিতে হবে এখানে যতটা আছে তার দ্বিগুণ জল আপনারা এর সঙ্গে মিশিয়ে প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন তাহলেই কিন্তু আপনার গাছে যে পটাশিয়ামের অভাব আর সব সবসময় জবা গাছ পটাশিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু পছন্দ করে এবার আপনি কলার খোসা থাকলে সেটাও দিতে পারেন এটার বদলে আপনি কিন্তু আলুর খোসা ভিজিয়ে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন কিংবা পেঁয়াজের খোসা সেটাও ভিজিয়ে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করে দেখুন আপনার কাছে এটা কিন্তু আপনার কাছে যদি একদমই ফুল না আসে তাহলে সপ্তাহে একদিন করে ব্যবহার করুন তাহলে আপনার কাছে অবশ্যই করে ফুল অবশ্যই আসবে প্রত্যেকটা গাছে এবার এই কলার খোসার যে লিকুইডটা এটা ব্যবহার করুন আর দেখুন এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনার কুড়ি আপনার গাছে ভরে যাবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর জবা গাছ সংক্রান্ত অন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্তই নমস্কার